সাথে আমার কোনো দিনও দেখা হবে না। মনি, তার মানে তুমি সারা জীবন এমনই থাকতে যাচ্ছ? তুমি ভুলে যাচ্ছ যে তুমি মাশরাফি জুনিয়র? ভুলি নাই আয়া, কিন্তু এইবার ভুলা যাবো। আমি আর তোমাকে মনে নাই, আর মাশরাফি জুনিয়রও নাই। আজ থেকে মাশরাফি জুনিয়রের গল্প এইখানেই শেষ। না রে মনি, পাগলামি করিস না। তোর যত কষ্টই হোক না কেন, তুই বিয়েটা কর, নাহলে তো তোর খালাম্মা নায়নের অনেক বড় ক্ষতি হয়ে যাইব, পুরো বাড়িটাই শেষ হয়ে যাইব। আমি ক্রিকেট খেলব না, এর মাঠে যাব না, আমার কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই। আয়ান, এসব কি করেছো বাবা? মামনি, মামনি, মনি কি বিয়ে হয়ে গেছে? আয়ান, কেন ওর কথা ভেবে তুমি কষ্ট পাচ্ছ? তোমাকে তো বলেছি, ও যেটা ভালো মনে করেছে সেটাও করুক না। আমি তুমি কেউ ওকে আটকাবো না, কেউ না। ও মামনি, বলো না, মনি কি এই বাড়িতেই আছে নাকি ওর বিয়ে হয়ে চলে গেছে? বিয়ে হয়নি এখনো, গায়ে হলুদ হচ্ছে। মামনি, মামনি প্লিজ মনিকে ফেরো, প্লিজ মামনি কিছু একটা করো, প্লিজ মামনি কিছু একটা করো। করতে তো চেয়েছিলাম বাবা, কিন্তু মনি সেই সুযোগ আমাদেরকে দেয়নি। না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার আছে। ও বলুক আর নাই বলুক, আমি জানি, আমি ওর বন্ধু, ও নিশ্চয়ই অন্য কোনো কারণে করেছে। হুম, আমিও সেটা বারবার জানতে চেয়েছি মনির কাছে, তো আমাকে তো কিছু বলেনি। তোমাকে কি কিছু বলেছে বাবা? না মামনি, কিন্তু আমার মনে হয় মনি কাউকে বলুক আর না বলুক, দুইজন লোক ঠিকই জানে। কার কথা বলছো? বাবা, ফুপা আর ফুপি। কিন্তু তোমার ফুপা ফুপুকে তো রুমেই দেখলাম না, তারা বোধহয় বাইরে গেছেন। মনির ব্যাপারটা আমিও আসলে মানতে পারছি না আয়ান, কিন্তু একবার মনিকে বলে দেখো না মামনি, প্লিজ। মনির সাথে কথা বলে লাভ নেই আয়ান, আমি নিচে যাচ্ছি, দেখি বৌদিকে আরেকবার জিজ্ঞেস করে দেখি। বাবা, তুমি আর মন খারাপ করে থেকো না। এত ভালো আমি চাই না, আমি শুধু চাই যেন মনি আমার বন্ধু হয়ে থাকুক সারা জীবন। আচ্ছা, ফুপুকে ফোন দিলেন না হয় কিছু বলবে না, কিন্তু ফুপা, ফুপাকে জিজ্ঞেস করে দেখি সে কোথায় আছে। নাম্বার তো বন্ধ করছি, এখন আমি কি করব? আরে আজকে একটা খুঁজে দিন না। আচ্ছা ঠিক আছে, নাচার দরকার নাই,
লাজ শরম বলে তো একটা কথা আছে তাই না চাচা আমি আসি এই তুই কি বিয়ে করতেছস না নাচতেছস বল এই মেরা তোমরা শোনা হ্যাঁ ভাই আসলে একটু নাচানাচি করি তোমার নাচ তুমি নাচ আমাকে সুপারের মধ্যে ডাকবে না খবরটা কে ডাকবো না কে ও শহরে আসলে ঘুমটা না আর গ্রামে যে খেপটা নাচান না তুমি মুখটা বন্ধ করবে প্লিজ আর কতক্ষণ থাকবো বসে সময় তো স্রোতের মতো যাচ্ছে শুধু ভেসে বসে থাকার তো সবে শুরু রানা খেলার গুটি এখন সব অন্যের হাতে আমরা তো শুধুমাত্র দর্শক এ কেমন খেলা বুঝতে পারছি না গরমে এখানে বসে থাকা সম্ভব না সোহানা সম্ভব করতে হবে মনির বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে এই ছাদেই থাকতে হবে মানে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে আরে তুমি না বললে ডাক্তারের কাছে যাবে চলে হ্যাঁ যাবো নিচে নামলেই তো ওই যে বডি রাইস ওই সব ডিসকাস্টিং পিপলদের সামনে পড়তে হবে সন্ধ্যায় যাবো আমার একটা ইম্পর্টেন্ট কল আসবে কি না কি সর্বনা সোহানা এটা দিয়ে তো ঘর মুছে সব জীবাণু তোমার মুখে লেগেছে নাম দেখি পঙ্কজ এ আবার কে সোহানা চিনি নাকি তাকে হ্যালো মিসেস সোহানা আপনাকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি চলে আসুন কিন্তু একা আসবেন কোনো চালাকি চলবে না আমার পিস্তলে কিন্তু সব সময় গুলি ভরাই থাকে হ্যাঁ আচ্ছা শুনুন না ওই বাহ পঙ্কজ তাহলে টোপটা গিলেছে এখন আমার প্ল্যানটা খুব সোজা পঙ্কজ চাই সাদিকের ক্ষতি করতে আর আমি চাই বাড়িটা বিক্রি করতে তো পঙ্কজকে রাজি করিয়ে সাদিককে এমন বিপদে ফেলবো যেন সে নিজেই বাড়িটা বিক্রি করতে রাজি হয় তাতে পঙ্কজও তার শোধ নিতে পারবে আমিও পারবো আমার স্বার্থ উদ্ধার করতে কই বললে না তো কিছু এই পঙ্কজটাকে উঁচু তোলা কেউ না নিচু ও প্রাণা তুমি একটু থামো তো আমি বাইরে যাচ্ছি আর এই মনির বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কোথাও যাবে না হুম এখানেই থাকবে আমি কিন্তু রাইস টুয়ার বদিকে বলে যাচ্ছি আচ্ছা আমার মোবাইলটা তো দিয়ে যাবে না হলে এই রানার অনেক বোরিং সময় কাটবে কোনো দরকার নেই তুমি এক কাজ করো তো আকাশের দিকে মুখ করে তাকাও তারপর মুখে মুখে ছন্দ বানাও সেটাই তোমার জন্য বেটার হবে হ্যাঁ প্লিজ 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 সোহানা প্লিজ 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 রানা প্লিজ প্লিজ রানা ছা ধরো কোন প্রকার উল্টাপাল্টা করবে না মনে থাকবে ফোনটা নিয়ে কি লাভ হলো চার্জ তো একদম নেই সব ফুরিয়ে গেল হ্যালো 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 আয়ান হ্যালো কিচ্ছু শুনতে পাচ্ছি না আরো জোরে বলো আমি ছাদে আছি হ্যাঁ হ্যাঁ তোমাদের ছাদে একা একা মনটা ভীষণ কাঁপে আর
গাইস এই কি হলো শুরু করেন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো লাল শাড়ি পইরা মনি হইব আজেব আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো লাল শাড়ি পইরা মনি হইব আজেব আয় মনির বিয়া পাগড়ি মাথায় দিয়া আয় মনির বিয়া পাগড়ি মাথায় দিয়া আইলো জামাই ঘরে বাজনা বাজাও জোরে আইলো জামাই ঘরে বাজনা বাজাও জোরে সবাই তোমরা সাথে দিও টাকা বিয়ার আরো খরচ আছে পকেট আমার ফাঁকা হলুদ দিও সবাই তোমরা সাথে দিও টাকা বিয়ার আরো খরচ আছে পকেট আমার ফাঁকা আয় মনির বিয়া পাগড়ি মাথায় দিয়া আয় মনির বিয়া পাগড়ি মাথায় দিয়া আইলো জামাই ঘরে বাজনা বাজাও জোরে আইলো জামাই ঘরে বাজনা বাজাও জোরে আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি সাদিক আসেন ম্যাডাম আসেন আপনার কথাই ভাবতেছিলাম একটু আগে আসলে একসাথে নাচতে পারলে ভালো লাগতো ম্যাডাম এই যে বাপ মানায় মেয়েটারে আপনি হলুদ দেওয়া শুরু করেন তুই কাঁদছিস কেন রে মনি তোর তো আজকে কান্না চোখে মানায় না হাস তোর তো আজ খুশির দিন মা
আপনার সাথে আমার কিছু কথা আছে, উপরে আসেন তো। এখন তো কথা বলার সময় নাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ, কথাবার্তা হইব বিয়াবরণের পরে, তার আগে না। কিন্তু আমার কথাটা, এই এই যারা জামাই ভরে হলুদ দিবা তাড়াতাড়ি দিয়ে দাও, বিয়ে তাড়াতাড়ি পড়াইতে হবে, সময় নাই হাতে। আমি এসে পড়ায় তোমার খুব অসুবিধা হয়ে গেল, তাই না সাদিক? কি বলছো, অসুবিধা হয়ে গেল না? দেখলাম খুব কোমর দুলিয়ে দুলিয়ে নাচছিলে। হ্যাঁ, মনি চলে গেলে তো তুমি অনেক খুশি হও। দেখো না, তুমি আমাকে ভুল বলছো। আরে, আমি যা করেছি ওদের জন্য বাধ্য হয়ে করেছি, আর বাইরের মানুষজন এসেছে, ওরা যেন কিছু না বলতে পারে তাই এসব করা। আর সত্যি কথা বলতে কি জানো, আমারও না ভেতরে ভেতরে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। যাই, মনিকে মনিকে একবার হলুদ দিয়ে আসি, গে না গেলে আমার খুব কষ্ট পাবে। এরা দেখছি সব নিজেরাই বন্দোবস্ত করে ফেলেছে। তবু খালা, ওরা অচেনা মানুষ তো, ওদের যাতে কোনো অসুবিধা না হয় একটু খেয়াল রাখবেন। আজকে তো আমার এ বাড়ির সবাইকেই অচেনা মনে হচ্ছে। আচ্ছা রোনা, মনির সাথে সাথে তুমিও পাল্টে গেলে কেন বলো তো? না খালা, আমি যেমন ছিলাম তেমনই আছি, শুধু পরিস্থিতিতে সব বদলে গেছে। আপনাদের শেষবারের মতো একটু কষ্ট দিব, শাড়িটা একটু পরাই দিবেন। কষ্ট যা দেয়ার তা তো দিয়েই ফেলেছিস মনি, নতুন করে আর কি কষ্ট দিবি? আপনি এখন বাসা থেকে যান তো প্লিজ। কি যেন বলে, কি যেন বলে, গেট আউট হন, গেট আউট প্লিজ।